কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শুক্রবার অনুষ্ঠেয় চাকরি পরীক্ষায় স্থগিত করা হয়েছে পরীক্ষার সময়সূচি পরে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে জানা গেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ষাট মুদ্রাক্ষে কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদে শুক্রবার লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে এ দুটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয় টেলিটকের এস এম এর মাধ্যমে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী তারিখ জানানো হবে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঢাকা শুক্রবার অনুষ্ঠানে কম্পিউটার অপারেটর লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং দফতরি পদে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে পরে এসব পদের লিখিত পরীক্ষার সময়সূচি জানানো হবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন শুক্রবার অনুষ্ঠানে সরকারি বাণিজ্য কর্মকর্তা এবং হিসাব রক্ষক এবং সহকারী পকুশলী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী পকুশলী পদে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এসব লিখিত পরীক্ষার সময়সূচি পরে এস এবং কর্পোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সহকারী জজ নিয়োগের সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে শুক্রবার অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা করা হয়েছে লিখিত পরীক্ষার সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে এদিকে বাংলাদেশ পল্লী বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজারের পদের মৌখিক বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে মৌখিক পরীক্ষার সময়সূচি পরে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে একই সঙ্গে শ্রম অধিদপ্তরের বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে এ পরীক্ষা আঠাশ জুলাই ঢাকার বিজয়নগরের একশো ছিয়ানব্বই শহীদ নজরুল ইসলাম স্মরণে শ্রম ভবনের শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত হবে